স্বামী এবং বোনের মৃত্যুর পরেও সেই মৃতদেহের পাশে অবিচলভাবে বসে আছেন এক মহিলা। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে 21/3 ওলা বিবি তলা লেনে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই পরিবারের কাউকে দেখতে না পেয়ে এলাকার বাসিন্দারা খোঁজ খবর নেওয়া শুরু করে, আর বাড়ির ভেতর থেকে সকালে পচা দুর্গন্ধ বেরোতেই প্রকাশ্যে আসে এই চাঞ্চল্যকর ঘটনা। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চ্যাটার্জিহাট থানার পুলিশ। মৃতদের মধ্যে একজন পুরুষ যার নাম নীতিশ রঞ্জন মণ্ডল ও একজন মহিলা অনিতা ঘোষ। অনিতা ঘোষ সম্পর্কে নীতিশ রঞ্জন মণ্ডলের শ্যালিকা, আর এদের দুজনের মৃতদেহ আগলে বসে রয়েছেন নীতিশ রঞ্জনের স্ত্রী পাপড়ি মণ্ডল। স্থানীয়দের বক্তব্য, হাওড়ার বুকে এই ঘটনা কলকাতার রবিনসন স্ট্রিটের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। সেই সঙ্গে করোনা আবহাওয়াকালে এই ঘটনায় এলাকাবাসী যথেষ্টই আতঙ্কিত হয়ে আছে। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অসীম মাঝি জানান, এই পরিবার দীর্ঘদিন ধরে এখানে ভাড়া বাড়িতে থাকতেন। তাদের একমাত্র সন্তান দীর্ঘদিন ধরে মানসিক অসুখে ভুগছিল। সম্প্রতি তাকে চিকিৎসার জন্য অ্যাসাইলামে পাঠানো হয়। মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমি দাঁড়িয়ে আছি এখন ওলা বিবিতলা পোস্ট অফিস, সেই বিল্ডিং এর সামনে, ওলা বিবিতলা লেন, শিবপুর থানার পাশে চ্যাটার্জিহাট থানার অন্তর্গত জায়গা। এখানে নিশীথ রঞ্জন মণ্ডল দীর্ঘদিনের অধিবাসী, ইনি চাকরি করতেন ক্যালকাটা হাওড়া কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে। তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থ, তিনি থাকতেন তার স্ত্রী এবং তার শ্যালিকাকে নিয়ে। কে থাকতেন ছেলে? ছেলে নিশীথ রঞ্জন মণ্ডল, তার ছেলে এবং একমাত্র সন্তান, যিনি মানসিকভাবে অসুস্থ দীর্ঘদিন ধরে, তার শ্যালিকার সাথে এবং তার স্ত্রী একসাথে থাকতেন চারজনে। ঘটনাচক্রে আমরা স্থানীয় অধিবাসী, কিন্তু আমরা কিছুই জানতে পারিনি। পুলিশ এসে দাঁড়ানোর পরে আমরা কয়েকজন উৎসাহী হয়ে এসে দেখলাম যে করোনাকালে অন্য কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। তা এসে দেখলাম যে পুলিশ যা পুলিশের কথা মতো যে ওপরে প্রায় 5-6 দিন বডি আঁকলে নিশীথ রঞ্জন মণ্ডলের স্ত্রী বডি আঁকলে রেখে দিয়েছিলেন, মারা গেছেন নিশীথ রঞ্জন মণ্ডল এবং তার শ্যালিকা দুজনেই মারা গেছেন। যেটা তার স্ত্রী মানতেও চাইছিলেন না, কিন্তু কর্পোরেশনের লোক এবং হাওড়ার থানার লোকেরা এসে সে বডি উদ্ধার করছে। বাড়িতে আর কে কে থাকতেন? বাড়িতে এরা চারজনই থাকতেন, একটি ভাড়া ঘরে থাকতেন। তিন কে থাকতো? নিশীথ রঞ্জন মণ্ডল, নিশীথ রঞ্জন মণ্ডল, তার স্ত্রী, তার পুত্র এবং তার স্ত্রী। ছেলে কোথায় আছে? ছেলে এখন এই মুহূর্তে মানসিক অসুস্থতার জন্য তাকে অ্যাসাইলামে পাঠানো হয়েছে। এটা কতদিন? 3-4 দিন। আচ্ছা, ওনার স্ত্রীও? ওনার স্ত্রী দীর্ঘদিন ধরে ওপর থেকে নামেননি এবং কারোর সঙ্গে মেশেননি। মানসিক অসুস্থ এখন বোঝা যাচ্ছে, মানসিক অসুস্থতার জন্যই তার স্বামী এবং তার নিজস্ব বোনের বডি যে মৃতদেহ আগলে পড়ে থাকে তাকে আমরা মানসিক অসুস্থতাই বলবো। আপনারা কীভাবে দেখছেন, মানে কতটা আতঙ্কিত? আতঙ্কিত দেখুন, করোনাকালে সব কিছুতেই সব মৃত্যুটাই একটা সাংঘাতিক এবং আতঙ্কিত হওয়ার মতোই, কিন্তু এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু আমরা খুব আশ্চর্য হয়েছি, নিশীথ রঞ্জন মণ্ডল একসময় চাকরি বাকরি করতেন, সবার সঙ্গে মিশতেন, বাজার হাট সবই 3-4 দিন আগে করেছেন। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।